হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই? আমরাও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা গরমকাল রিলেটেড ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ফ্রেন্ডস। সেটা হলো নিম পাতা। চলো আগে একটু দেখে নিই নিম পাতাটা, ঠিক আছে? এই হলো নিম পাতা ফ্রেন্ডস। নিম পাতা ইউজ করার আগে কিন্তু সবসময় জলে ভিজিয়ে রাখবে, তারপর কিন্তু নিম পাতাটা বাটবে। যাদের শিল নোড়া আছে তারা নোড়ায় বাটবে, যাদের নেই তারা মিক্সিতে পেস্ট করে নেবে। পেস্ট করে কিন্তু রসটা নিয়ে নেবে। এখানে যেরকম আমি রসটা নিয়ে নিয়েছি, দেখো আমি কিন্তু একটা বাটির মধ্যে রস নিয়েছি। আর সবসময় চীনা বাটি ইউজ করবে কিন্তু ফ্রেন্ডস, আমি বারবার বলছি। তারপর বেসন চা মিক্স করার জল আমি কিন্তু করে নিই। তো তোমরা দেখেই নিয়েছো, নিম পাতাটা আমি ভালো করে গ্রাইন্ডারে মিক্স করেছি, দিয়ে রসটাকে বার করেছি। আর এর মধ্যে আমি কী দিয়েছি? বেসন। এবার তোমরা বলতে পারো, দিদি নিম পাতার বেসন কেন, কিসের জন্য? অ্যাকচুয়ালি দেখো, মামের বয়সী যারা, আমি 3 বছরের পর এই প্যাকটা কিন্তু 3 বছরের পর বাচ্চাদের দেবে। হ্যাঁ, আমি মামের যখন 3 বছর বয়স হয়েছে তবে থেকে দিচ্ছি, এর আগে কিন্তু আমি দিই। যেহেতু মামা এখন স্কুলে যাচ্ছে, বাইরে বেরাচ্ছে, হিট মানে সান হিটটা তো গায়ে লাগছে। অনেক বাচ্চার এই সময় দেখবে র্যাশ, ফুসকুড়ি, ছোট ছোট লাল লাল দানা, মানে কি বলে অ্যালার্জি টাইপের, ভীষণ চুলকায়, মাথা থেকে পুরো পা পর্যন্ত হয়ে যায়। সেটা কিছুই নয়, সেটা একটা হিট র্যাশে হতে পারে, অনেকেরই বেরোয়, বড়দেরও তো বেরাতে পারে, বলো তো বাচ্চাদের কেন বেরাবে না? ওরা তো ভীষণ সেন্সিটিভ স্কিন, ওরা ছোট্ট, এখন সেরকম কিছু বোঝে না, সবে সবে স্কুলে যাওয়া স্টার্ট করেছে, সবে সবে জিনিসটা হচ্ছে, কী করে মেনটেন করবে? প্রশ্ন একটাই জাগছে। তো আমি আজকে যে প্যাকটার কথা বলবো ফ্রেন্ডস, এটা হলো নিম পাতা আর বেসনের প্যাক, ঠিক আছে? তো আমি তোমাদের সামনে এটা অ্যাপ্লাই করবো, এটার বেনিফিট কী সেটাই বলবো। যেহেতু এখন ওরা বাইরে বেরাচ্ছে, চেষ্টা করো সপ্তাহে 2 দিন এটা দেওয়ার। আমি এর মধ্যে দিয়েছি ফ্রেন্ডস 2 চামচের মতো নিম পাতার রস, বড় চামচের 1 চামচ বেসন আর 1 চামচের মতন জল। র নিম পাতার রস কখনো বড় হও বা ছোট কেউ স্কিনে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? সবসময় নিম পাতার রস দিয়ে 1 চামচও বেরোয় তার মধ্যে একটু জল মিশিয়ে নেবে। র নিম পাতার রস কখনো স্কিনে, হেয়ারে বলো, স্ক্যাল্পে বলো, স্কিনে বলো, বডিতে দেবে না। তো আজকে আমি এটাই তোমাদের সামনে মামের গায়ে পুরো অ্যাপ্লাই করে দেখাবো। একটু বসো তো, না বসলে দেখতে পাচ্ছে না ফ্রেন্ডসরা। তো এই যে প্যাকটা আছে ফ্রেন্ডস, 1 থেকে 2 মিনিট, বেশি রাখার দরকার নেই। সপ্তাহে 2 দিন চেষ্টা করো, নিম পাতা ভীষণ ভালো একটা জিনিস। আচ্ছা, নিম পাতা এনে কিন্তু ভালো করে ধোবে, ঠিক আছে? জলে ভিজিয়ে রাখবে, কারণ অনেক পোকামাকড়ের গরলও তো থাকতে পারে। ভালো করে কিন্তু নিম পাতাটা ধোবে, তারপর কিন্তু জিনিসটা মিক্সিতে গ্রাইন্ড করবে, তারপর কিন্তু নিজের বেবি স্কিনে দেবে। আর এটা কিন্তু 3 বছরের ওপরে, ঠিক আছে? তার আগে না, নিম পাতাতে একটা ঝাঁজ থাকে, তো একটু পরে করবে। পিসটা দেখি, হ্যাঁ জয়শ্রী নামে লাগিয়ে দিয়েছি। একটু গলাটা দেখি মা, গলাটা গলাটা দেখি বাবা। ফ্রেন্ডস, নিম পাতা যখন তোমরা মিক্সারে পেস্ট করো, তখন দেখবে মিক্সিতে যা কিছু তোমরা পেস্ট করবে না, তেতো হয়ে যাবে। মাজার পরও কিন্তু নিম পাতার যে তেতো ভাবটা সেটা মিক্সি থেকে যেতে চায় না। তাহলে তোমরা কি করবে, মিক্সির মধ্যে পেয়ারা পাতা কিংবা আম পাতা দিয়ে তোমরা একটু ব্লেন্ড করে নেবে, তারপর ওই পাতাটা ফেলে দেবে, মিক্সিটা এবার মেজে নেবে, ব্যাস তেতো ভাবটা কেটে যাবে, মশলাও তেতো হবে না। যদি তোমরা শুধু একটু আম পাতা বা পেয়ারা পাতা একটু গ্রাইন্ডারে দিয়ে ফেটিয়ে দাও, প্লিজ সপ্তাহে 2 দিন ব্যবহার করো, ছুটির দিন হলে ছুটির দিন, আর মিডলে 1টা দিন যদি সময় পাও করো, ভীষণ ভালো ফ্রেন্ডস। তোমার বাচ্চার যদি কোনো ইচিং প্রবলেমও থাকে না, আস্তে আস্তে কিন্তু অনেক কমে যাবে। আচ্ছা, এইটা ওয়াশ করার পর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সাবান ইউজ করাতে পারবে কি না? ইউজ করাতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ কোনো অসুবিধা নেই, বেসন আছে তো, না করালেও পারো। তোমার মন যদি চায় তাহলে তুমি সাবান দিয়ে তোমার বাচ্চাকে পুরো বডি ওয়াশ করিয়ে নিতে পারো, ওকে? ফ্রেন্ডস, এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো। চলো, টাটা।